গোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিস তথা বাড়িতে পুলিশের তল্লাশি। পুলিশি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতির। গোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ গোলাঘাট থানায় যে এফআইআর দায়ের হয়েছে তার উপর আগামী 17 জুন পর্যন্ত তদন্তের স্থগিতাদেশ বিচারপতির। আগামী 11 জুন কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিস তথা বাড়িতে পুলিশের তল্লাশি। পুলিশি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতির। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী 17 জুন পর্যন্ত তদন্তের স্থগিতাদেশ বিচারপতির। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সম্প্রীতি সেটা হচ্ছে কোলাঘাটের শুভেন্দু অধিকারী অফিসে হানার ঘটনায় যে সুমোটো এফআইআর দায়ের করা হয়েছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দিল কলকাতা হাইকোর্ট। আগামী 17 জুন পর্যন্ত এই পরবর্তী শুনানি পর্যন্ত কিন্তু এই স্টে অর্ডার বজায় থাকছে। আগামী 11 জুন মামলা পরবর্তী শুনানি। আর দ্বিতীয়ত আদালতের বক্তব্য হচ্ছে একটা পয়েন্ট আছে বক্তব্য যেটা, সেটা হচ্ছে আগামী অভিযোগ পাওয়ার পরে পুলিশ চলে গেল কিন্তু অনুসন্ধান করবে না, একটা জিডি মানুষ পেতেই পারে তারপরে এফআইআর করবে এবং সেটা এনকোয়ারি না করে তার সত্যতা দেখবে না, পুলিশ অভিযান পেয়ে চলে যায়। কারণ মামলার তরফ থেকে বলা হচ্ছে যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, কোড অফ কন্ডাক্ট সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের টিম যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা না গিয়ে পুলিশ নিজে স্বতঃপ্রণিত হয়ে মামলা করছে, তারাই কিন্তু হানা দিচ্ছে গিয়ে। এটার মধ্যে কোথাও ইন্টেনশন রয়েছে যে কারণে তারা চেয়েছিল আগামীকাল যেহেতু সেখানে নির্বাচন রয়েছে রাজ্য সরকার তারা পুলিশকে দিয়ে হেনস্থা করতে পারে তাই প্রোটেকশন তারা চেয়েছিল। এই মর্মে কলকাতা হাইকোর্ট জাস্টিস অমিতাভ সিনহা তিনি কিন্তু প্রোটেকশন দিয়েছে আগামী 17 তারিখ পর্যন্ত। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।